রপ্তানিকারী সংস্থার কর্মীদের বিক্ষোভে এবারও প্রেট্টাপোল বন্ধের আশঙ্কা। আগামী সোমবার থেকে ব্যবসা বন্ধের হুমকি তাদের। আবারও পেট্রাপোল সীমান্তে বাণিজ্যে অচল অবস্থা। আগামী সোমবার থেকে ব্যবসা বন্ধের ডাক দিলেন রপ্তানিকারীরা। অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের হুমকি দিয়েছেন তারা। ব্যবসার সাথে যুক্ত কর্মীদের অভিযোগ, এলপিআই ম্যানেজার তাদের সাথে কথা না বলে নিজের ইচ্ছে মতো নিয়ম করছেন, এমনকি তাদেরকে ভেতরে ঢুকতে বাধাও দিচ্ছেন। বিএসএফকে কাজে লাগিয়ে নানাভাবে হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ রপ্তানির সাথে যুক্ত কর্মীদের। এরই প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে বন্দরে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। এদিন চতুর্থ দিনে পড়ল তাদের ধর্মঘট। ধর্মঘটরত কর্মীরা জানিয়েছেন, বন্দর ম্যানেজার তাদের সাথে কোনো প্রকার আলোচনা না করেই তাদেরকে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। ওই কমলের সাহানি বলে একজন এলপিআই ম্যানেজার এসছে, যে বাংলা ভাষা বোঝে না এবং এখানকার যে কীভাবে কাজটা চলে এই সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতাই নেই। সে এসে তার নিজের নতুন নতুন আইন এখানে প্রয়োগ করছে, এবং আমরা যেটা ওনাকে বারবার ওনাকে চিঠি দিয়েছি, রিমান্ডার দিয়েছি, যে আপনি যে সিস্টেমটাই চালু করতে যান না কেন সেটা আমাদের সাথে বসুন, আলোচনার মধ্যে দিয়ে আমাদের জানান এবং আমাদেরকে একটা সময় দেন, সেই সময়ের মধ্যে থেকে আমরা এটা চালু করতে পারি। উনি সেসব কথা না শুনে একদিন সময় দিয়ে উনি বলছে যে আজকে থেকে চালু করতে হবে, এমন সিস্টেম চালু করতে চাইছে যেটা আমাদের এখান থেকে আর কোনো মানুষ ঢুকতে পারবে না, যার ফলে যারা এই সঙ্গে যুক্ত তারা যদি ভেতরে না ঢুকতে পারে অটোমেটিকলি এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগেও এই একই অভিযোগে দুদিন ধরে রপ্তানি বন্ধ ছিল, পরে আলোচনার মাধ্যমে রপ্তানি শুরু হয়। রপ্তানি শুরু হলেও আবারও বন্ধের আশঙ্কা করা হচ্ছে। বারবার কর্মী বিক্ষোভে পেট্রাপোলের বাণিজ্য ব্যাহত হওয়ায় রাজস্বে ঘাটতি হচ্ছে। প্রতিদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে শয়ে শয়ে পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে যায়। বাংলাদেশ থেকেও বহু পণ্য বোঝাই ট্রাক এদেশে আসে। এতে সরকারের কয়েক কোটি টাকা রাজস্ব আয় হয় প্রতিদিন। বারবার ব্যবসা ব্যাহত হওয়ায় ক্ষতি হচ্ছে দেশের রাজস্বে। দীর্ঘ সময় ধরে এলপিআই ম্যানেজারের কারণে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যে বিধিনিষেধগুলো উনি হঠাৎ করে শুরু করেছেন, সেক্ষেত্রে আমাদের সমস্ত সকলেরই ড্রাইভার, সহকারী মালিক, ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট সকলেরই খুব বিপজ্জনক জায়গায় আমরা এসেছি, এবং এই এক্সপোর্ট ঠিকমতো হচ্ছে না, এবং যে গাড়িগুলো কালীতলা পার্কিং থেকে ছাড়া হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ দেখিয়ে সারা দিন রাস্তার পরে দাঁড় করিয়ে রাখছে, এবং পরবর্তীতে বিএসএফকে কাজে লাগিয়ে তার সমস্ত কাজ সে সাধ্যমতো আমাদেরকে বাধা সৃষ্টি করছে, তাতে এক্সপোর্টের ব্যাপক ক্ষতি হচ্ছে, এবং যেখানে আজকে 700 গাড়ি এক্সপোর্ট হতো সেখানে আজকে দিন রাত 24 ঘন্টা এক্সপোর্ট করে মাত্র 300-350 গাড়ি এক্সপোর্ট হচ্ছে। সেক্ষেত্রে এই বর্ডার যে ভূমিকা পালন করার কথা ছিল সেখান থেকে এই বর্ডার অনেকটাই দূরে সরে গেছে। এই বর্ডার যাতে সুষ্ঠুভাবে চলে এবং আগের মতো হয়, যে 600 গাড়ি এক্সপোর্ট, সেই 600 গাড়ি এক্সপোর্টের সিদ্ধান্তে ওনার সঙ্গে আমরাও সহমত পোষণ করব, কিন্তু ওনাকে এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল।